পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে শুরু হতে যাচ্ছে কোরবানির পশুর হাট। সাথে থাকছে অনলাইনে পশু কেনা বেচা করার সুযোগ সুবিধাও। এছাড়াও ঈদের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে রাজধানীর এগ্রো ফার্মগুলো। ক্রেতাদের পর্যাপ্ত সুযোগ সুবিধা এবং সবথেকে ভালো কোরবানির পশুটি প্রদান করার লক্ষ্যে পশুর পরিচর্যা, খাবার দাবার এবং সুস্থতার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করছে এগ্রোগুলো। আমাদের ফার্মে মনে 400 গরু আছে। মনে করো এই 23 সালের গরু বেচা হয়েছে, মনে করো অনেক গরু বেচা হয়েছে, 24 সালের কিছু বুক হয়েছে। আর আমাদের এখানে আপনার বিভিন্ন জাতের গরু আছে, যেমন কি আপনার সাইওয়াল আছে, দেশাল আছে, দেশি গরু আছে, ইভেন আপনার হলস্টেন ফ্রিজিয়ান, নেপাল, গির, মানে যতগুলো জাতের আছে সব প্রায় সবগুলোই আছে আর কি। আর আমাদের এখানে আপনার আমরা এই স্লটারিং করে থাকি। হ্যাঁ, ঈদের দিন আমরা স্লটারিং করে থাকি, এখানে আপনারা আমাদের এখানে স্লটারিং করতে পারবেন। ক্রেতাদের আকর্ষণকে আরও বাড়িয়ে তোলার জন্য দেশীয় পশুর পাশাপাশি পাকিস্তান, সৌদি আরব থেকে নিয়ে আসা হয়েছে বিভিন্ন জাতের গরু, মহিষ, দুম্বা এবং খাসি। সবথেকে বড় গরু আছে আমাদের হাসা। হাসা তো আমরা হাসাটা ই করছি যে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ। আমাদের খামারে যে হাসা গরু আছে, এই হাসা গরুটা মনে করেন সারা বাংলাদেশের ভিতরে এরকম হাসা আপনি আর কোথাও পাবেন না। সো আমাদের সাদিক এগ্রোতে হাসা সবথেকে বেস্ট আর সবথেকে বড়। আর অন্য অন্য আইটেমের ভিতরে আমাদের শাহিওয়াল আছে, এরপরে আপনার ভুটানিয়া বুট্টু যে ছোটো গরুগুলো আছে, দুম্বা আছে, অনেক বড় জাতের ছাগল আছে। হাট বাজারতে একটা গরু যদি আপনি কিনেন, দেখা গেল আপনাকে রশিটা দিয়ে দেবো, আর আপনার ব্যবস্থা করে নিতে হবে। কিন্তু আমাদের খামার থেকে সেই সমস্যা ইয়া হয় না। যেরকম আমাদের কাছ থেকে কেউ যদি গরুটা কিনে, তার বাসা পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আমাদেরই থাকে। আমাদের নিজস্ব গাড়ি আছে, নিজস্ব লোক আছে, আপনি জায়গা মতো যা সুন্দরভাবে এবং আপনার বাসা পর্যন্ত উনি সুন্দরভাবে যা পৌঁছা দিয়ে আসবে। আমার ফ্রেন্ডরা চিরং থেকে আসছে, আমি তো ঢাকায় থাকি, ওদেরকে নিয়ে আসলাম সকালবেলা এখানে গরু দেখার জন্য। তো আল্লাহর রহমতে ওদের পরিবেশ অনেক সুন্দর, যে গরুগুলো দেখলাম সব পছন্দনীয় গরু। নিজেদের পছন্দ এবং চাহিদাকে প্রাধান্য দিয়ে সবথেকে ভালো কুরবানির পশুটি ক্রয়ের আশায় খামারগুলোতে ক্রেতা ভিড় লক্ষণীয়। তবে যারা আসছেন বেশিরভাগই ক্রয়ের আগে বাজার যাচাই করছেন। এখন আমরা গরুর যে বিশেষ কেয়ার সেটা হিসাবে বা বিশেষ যে প্রস্তুতি থাকে আমাদের ঈদের ঈদকে সামনে রেখে গরুর যে রেশনের যে বিষয়টা, সেটা আমরা ফুল ডায়েট যেটা ওদের চালু করে দিয়েছি। এটাতে হবে যে কোরবানি পর্যন্ত গরুর যে ম্যাক্সিমাম যে ওয়েটটা গেইন করার প্রয়োজন সেটা ওরা গেইন করে ফেলবে। আমাদের প্রতি বছর যে একটা সেকশন থাকে সেটা হচ্ছে লাইভ ওয়েট সেকশন। তো লাইভ ওয়েটের গরু এবছর আমরা বাজারজাত করব বা বাজারে ছাড়ব। এবছর আমাদের লাইভ ওয়েটের প্রাইসটা হচ্ছে 500 টাকা পার কেজি, এবং লাইভ ওয়েটের গরুর ওজন হচ্ছে 400 কেজি পর্যন্ত আমরা লাইভ ওয়েটে সেল করব। 400 কেজির পর থেকে ওইটা লাইভ ওয়েটে কাউন্ট হবে না। এগ্রো ফার্মিং যেমন দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, ঠিক তেমনইভাবে কোরবানির পশু ক্রয় বিক্রয় নিয়ে এসেছে সহজলভ্যতা। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর এগ্রো ফার্মগুলোতে চলছে কোরবানির প্রস্তুতি। হাটের ঝামেলা এড়াতে উচ্চবিত্ত থেকে মধ্যবিত্ত অনেকেই চেষ্টা করছেন এসব ফার্মগুলো থেকে তাদের পছন্দের গরুটি ক্রয় করার জন্য। আদনান মিনহান্নান, ইউল্যাব টিভি, ঢাকা।